আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি আগের একটা ভিডিওতে এরকম বলেছিলাম যে আমি একটা শর্ট ফিল্মে কাজ করেছি, সেই শর্ট ফিল্মটার মেকিংয়ে কি কি খরচ হয়েছে, কিভাবে কি বানালাম, কোনটা কি করলাম, কোন শট কিভাবে নিয়েছি বা কিভাবে এডিট করেছি, এগুলো নিয়ে যারা শিখতে চান ছোটখাটো বিষয়গুলো তারা ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটা আসলে আসেনি, বানানো হয়নি, কারণ ওই যে মূল শর্ট ফিল্মটা সেটা যে চ্যানেল আপলোড করার কথা ওই চ্যানেল এখন পর্যন্ত আপলোড হয়নি। আপলোড হয়ে গেলে আমি ভিডিও বানানোর কাজে লেগে পড়ব। আপনারা যারা শর্ট ফিল্মে কাজ করতে চান আমার সঙ্গে, তারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ওখানে কথা বলবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গিয়ে ওখানে ডিরেক্ট মেসেজ করবেন, আমি প্রায় সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যারা ক্যামেরা ধরতে পছন্দ করেন বা ক্যামেরার ফ্রেমিং বা লাইটিং বা ক্যামেরা সম্পর্কে, মানে DSLR হোক বা স্মার্টফোন হোক, লাইটিংয়ের কাজ সিনেমাটোগ্রাফির অংশ। তো আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে, যে আমার সঙ্গে থেকে আর কি ওই ক্যামেরার কাজটা শিখে নেবেন। সেটিংস হয়তো একই না, ক্যামেরার আলাদা আর স্মার্টফোনের আলাদা, তবে আমি যেহেতু স্মার্টফোন কেন্দ্রিক কাজ করতে চাই, আগামীতেও করতে চাই, আমার বাজেট বেশি হলে, আমার ইনকাম বেশি হলে ইন ফিউচার ফোনই কিনব। আর এরপর যত শর্ট ফিল্ম আসবে যা আসবে সেগুলো তো আপলোড করব, সঙ্গে সঙ্গে সেইটা আপলোড করার পরে আমি এইটা তৈরি করলাম কিভাবে সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব। যারা এগুলো শিখতে আগ্রহী, এমনকি বাংলাতে, আশা করি এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল বাংলাতে, বিশেষ করে বাংলাদেশে, এভাবে এরকম শর্ট ফিল্ম মেকিংয়ের ব্যাখ্যা নিয়ে কোনো ভিডিও দেয়নি। তো আমি এটা শুরু করতে যাচ্ছি, সবাই সাপোর্ট দিবেন, আপনাদের দোয়া চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।